আজকের এই মুহূর্তের দেশ এবং রাজ্যের সব থেকে বড় বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি বাছাই করা খবর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আজকের প্রত্যেকটি খবর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা আর দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোনোভাবে ভিডিওটিকে স্কিপ করবেন না, ভিডিওটিকে স্কিপ করলে বা ছেড়ে দিলে হয়তো আপনার জন্য থাকা সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনি মিস করে যেতে পারেন। তো অবশ্যই দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। মানবিক রাজ্য সরকার ভয়াবহ করোনা সংক্রমণ রুখতে পড়ুয়াদের জন্য বিরাট বড় নয়া ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। লকডাউনের ফলে অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন, খাবার জোগাড়ের টাকা নেই অনেকের হাতে, পেটে যাদের অন্ন জুটছে না তাদের পক্ষে মাস্ক স্যানিটাইজার কেনাও দুষ্কর, তাই তাদের কথা ভেবেই মানবিক হলো রাজ্য সরকার। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন করোনা সংক্রমণ ঠেকাতে এবার থেকে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হবে সাবান এবং মাস্ক সম্পূর্ণ বিনামূল্যে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একে করোনা এবং তার পাশাপাশি আমফানের জোড়া ধাক্কায় বাংলা যে ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে কথাই তুলে ধরেন তিনি। তবে এই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই নেতৃত্ব দিয়ে বাংলার পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন বলেই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের মাস্ক এবং সাবানও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো বুঝতে পারছেন মিড ডে মিল তো দেওয়া হবেই, তার পাশাপাশি সমস্ত পড়ুয়াদের দেওয়া হবে মাস্ক এবং সাবান। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি কোনো সরকার হয়নি, তাই এই সময়ে কোনো রাজনীতি করা উচিত নয়, এখন মানুষের পাশে দাঁড়ানোর সময়, মানুষকে বাঁচানোর এখন বড় চ্যালেঞ্জ। লকডাউনের সময় মিড ডে মিল নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মিড ডে মিলের সামগ্রী হিসেবে প্রতি পড়ুয়ার অভিভাবকদের 3 কেজি করে চাল এবং আলু দেওয়া হয়। স্কুল থেকে নির্দিষ্ট দিনে তা সংগ্রহ করেন অভিভাবকরাই। সংগ্রহ করার সময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারও বাধ্যতামূলক। তবে এবার আর শুধু চাল আর আলুই নয়, তার সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে সাবান এবং মাস্ক। গত 24 ঘন্টায় রাজ্যের ভয়ানক করোনা পরিস্থিতি কি ছিল সেটা আমরা এবার জেনে নেব। রাজ্যে আবারও বাড়লো একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 440 জন। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও নতুন করে 10 জন। মৃতদের মধ্যে কলকাতার বাসিন্দা 4 জন। 24 ঘন্টায় হাওড়ায় মৃত্যু 2 করোনা আক্রান্তের। উত্তর 24 পরগনায় মৃত্যু 2 জনের গত 24 ঘন্টায় এবং দক্ষিণ 24 পরগনায় গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃত বেড়ে হলো মোট 442। রাজ্যে মোট করোনা আক্রান্ত 9768 জন। এদের মধ্যে 297 জনের দেহে করোনা ছাড়াও কো মোরবিডিটি ছিল বলে জানিয়েছে বুলেটিন। সুস্থ হয়েছেন 3988 জন আক্রান্ত, ফলে রাজ্যে করোনায় সুস্থতার হার এখন 40.82%। মন্ত্রকের বুলেটিনে আরও জানানো হয়েছে এর আগ অবধি মোট রাজ্যে করোনা টেস্ট করা হয়েছিল 297,419টি এবং গত 24 ঘন্টায় আরও টেস্ট করা হয়েছে 9,522টি। ফলে এখনও অবধি রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে বা মোট টেস্টের সংখ্যা 3,06,941টি। এদিকে টিকটক ভিডিও দেখে ধরা পড়ল চোর, গ্রেপ্তার অসমের এক কিশোরী। টিকটক ভিডিও দেখে ফের এক চোর ধরা পড়ার ঘটনা ঘটল অসমে। খবর অনুযায়ী প্রতিবেশীর ঘর থেকে দামি ঘড়ি, সোনার কানের দুল, আংটি চুরি করে অসমের এক কিশোরী। পরে সেই সব উদ্ধার হয় টিকটক ভিডিওর মাধ্যমে। জানা গিয়েছে প্রতিবেশীর বাড়িতে এক পার্টিতে নিমন্ত্রণ পেয়েছিলেন অভিযুক্ত কিশোরী, সেখান থেকেই চুরি করে আনেন পাশের বাড়ির দামি ঘড়ি, সোনার কানের দুল, আংটি। 6 মাস পরে ওই সব জিনিস ব্যবহার করে টিকটক ভিডিও শ্যুট করেন সেই কিশোরী। সেই ভিডিও দেখেই প্রতিবেশী পুলিশে অভিযোগ করে। প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে কিশোরীর বাড়ি তল্লাশি করা হলে চুরি করা সমস্ত দ্রব্যই কিন্তু হাতে নাতে ধরা পড়ে। হাতে প্রমাণ নিয়ে পুলিশ গ্রেপ্তার করে সেই অসমের কিশোরীকে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর, বহু অপেক্ষার পর হাইকোর্ট খুললেও অনুপস্থিত আইনজীবীরা শুক্রবার 3টি সংগঠনের সঙ্গে বৈঠক প্রধান বিচারপতির। প্রায় 3 মাস বন্ধ থাকার পর খুলে গেল কলকাতা হাইকোর্ট, কিন্তু কোনো মামলার শুনানি হলো না। আইনজীবীরা এজলাসে হাজির না হওয়ায় সামান্য সময়ের জন্য বসার
পর উঠে গেলেন বিচারপতিরা। আইনজীবীদের তিনটি সংগঠনের তরফে আগেই যৌথভাবে জানানো হয়েছিল বৃহস্পতিবার আদালত বসলেও তারা সশরীরে শুনানিতে অংশ নেবেন না। এই পরিস্থিতিতে শুক্রবার বেলা 12টায় আইনজীবীদের তিনটি সংগঠন বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি এবং ল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই হাইকোর্টের সশরীরে শুনানি শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সশরীরে শুনানিতে উপস্থিত না হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মামলার শুনানিতে অংশ নেন আইনজীবীরা। এর আগে কলকাতা হাইকোর্টে পরীক্ষামূলকভাবে সশরীরে শুনানি শুরু করতে গত 5 জুন বিজ্ঞপ্তি জারি করে রেজিস্ট্রার জেনারেল। সেখানে জানানো হয় করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শুনানি চালু হবে। সেক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। হাইকোর্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনটি সংগঠন একযোগে জানিয়ে দিয়েছিল রাজ্যে উত্তরোত্তর করোনা সংক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই পরিস্থিতিতে আদালতে সশরীরে শুনানি চালুর ব্যাপারে আইনজীবীদের মনে ভীতি রয়েছে। এছাড়াও পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বেশিরভাগ আইনজীবী চাইলেও আদালতে উপস্থিত হতে পারবেন না। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সশরীরে শুনানিতে অংশ নেবেন না বলে জানিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবারের অর্থাৎ আজকের বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে সব পক্ষ। এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট বড় সুখবর শোনালো মমতার সরকার। দক্ষতা অনুযায়ী মিলবে কাজ। পরিযায়ী শ্রমিকদের স্কিল ম্যাপিং শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ভিন রাজ্য থেকে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রাখতে পরিযায়ী শ্রমিকদের স্কিল ম্যাপিং শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে তালিকাভুক্ত হবে পরিযায়ী শ্রমিকদের নাম। সেখানে স্পষ্ট উল্লেখ থাকবে যে কোন শিল্প তালিকায় তিনি অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ দক্ষতা ও ট্রেডের ভিত্তিতে সেই পরিযায়ী শ্রমিক নির্দিষ্ট ক্ষেত্রে চাকরি পাবেন। স্কিল ম্যাপিংয়ের পর বোঝা যাবে যে কোন ট্রেডে কত দক্ষ শ্রমিক রয়েছেন, সেই অনুযায়ী তখন অ্যাকশন প্ল্যান তৈরি করবে রাজ্য সরকার। ট্রেড ও দক্ষতা অনুযায়ী ম্যাপিং করা হবে জেলা ধরে ধরে, অর্থাৎ প্রত্যেকটি জেলা ধরে ধরে কিন্তু এই দক্ষতা অনুযায়ী ম্যাপিং করা হবে। প্রাথমিকভাবে নবান্ন রাজ্য শ্রম দপ্তরকে গোটা বিষয়ে দেখভালের দায়িত্ব দিয়েছে। দপ্তর সূত্রে খবর, পরিযায়ীদের সম্পর্কে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমেও তথ্য জোগাড় করা হবে। আপাতত সমীক্ষা অনুযায়ী নির্মাণ শিল্প, জরি বা জুয়েলারির কাজে, আসবাবপত্রের সঙ্গে যুক্ত, অ্যাপারেল অ্যান্ড টেলারিং, ছুতোর, হস্তশিল্পী, পেইন্টার, ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, সেলস পার্সোনেল, গাড়ি ও মোটরসাইকেল মেকানিক, কলের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, কুকিং ক্ষেত্রকে আলাদা করা হবে বলে ঠিক হয়েছে। পরে এদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাও আনা হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে না ছাড়তে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সময় লাগতে পারে, কিন্তু রাজ্যের বাসিন্দাদের এ রাজ্যেই কাজের সমস্ত ব্যবস্থা করবে রাজ্য সরকার। এমনকি অন্য রাজ্যগুলির প্রতি অভিমান করে মুখ্যমন্ত্রী বলেছেন, যারা দুর্দিনে তাড়িয়ে দেয় তাদের কাছে আর ফিরে যাবেন না, রাজ্যেই থাকুন, আপনাদের ব্যবস্থা করবে কাজের রাজ্য সরকার। সমস্ত ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে শ্রম দপ্তর। রাজ্যের সমস্ত চাষি ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর শোনালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমফান করোনা বিপর্যয়ের মধ্যে কৃষকদের হাতে কিষাণ ক্রেডিট কার্ড বিনামূল্যে তুলে দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড শিবির। তো বাকি রাজ্যের বাকি জেলাগুলোতেও কিন্তু ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে এই কিষাণ ক্রেডিট কার্ড শিবির শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু আপনাদের এলাকায় খোঁজ নিলে সেটা জানতে পারবেন। এবং 9 থেকে 15 জুন সপ্তাহব্যাপী চলবে এই মেগা কিষাণ ক্রেডিট কার্ড শিবির। এবারে কালিয়াগঞ্জ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের 6,250 জন কৃষকদের হাতে তুলে দেওয়া হবে কিষাণ ক্রেডিট কার্ড। সেই লক্ষ্যই কিন্তু নিয়েছে কৃষি দপ্তর। আপনি আপনার এলাকার কৃষি দপ্তরের অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার এলাকায় কবে থেকে নতুন করে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার আবেদন শুরু হবে, তাহলে কিন্তু আপনি তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। কালিয়াগঞ্জ শহর ও গ্রামীণ এলাকায় মোট 13টি ব্যাংকে বিশেষ KCC অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড শিবির শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষকদের সুবিধার্থেই বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড শিবির শুরু হয়েছে কালিয়াগঞ্জের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে। আসন্ন খারিফ মরসুমের আগে কৃষকদের হাতে চাষের খরচ যোগাতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।
কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে চাষের জন্য সহজে ব্যাংক থেকে কিন্তু ঋণ ঋণ বা লোন আপনারা নিতে পারবেন। সেই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে চাষের জন্য কোনো কৃষক যদি লোন নেয় তাহলে সেই মরশুমের ফসল চলে আসে বিমার আওতায়। বিমা করা থাকলে প্রাকৃতিক বিপর্যয়ের ফসল নষ্ট হলে সংশ্লিষ্ট কৃষক ক্ষতিপূরণ পাবে বিমা কোম্পানির কাছ থেকে। এই ফসল বিমার সুবিধার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে সকল কৃষকদের যাতে কিষাণ ক্রেডিট কার্ডটা খুব তাড়াতাড়ি হাতে তুলে দেওয়া যায়। এদিকে লোকাল ট্রেন চালু করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করলো রাজ্য সরকার। করোনা সংক্রমণে ইতিমধ্যে চীনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র, আর এর মধ্যে রাজ্যে যাতে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যায় তার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানালো রাজ্যের অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তার মতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকাল ট্রেন না চলায় তাদের সমস্যায় পড়তে বাধ্য হচ্ছেন, অর্থাৎ যারা জরুরি পরিষেবায় যুক্ত তারা কিন্তু অনেক সমস্যায় পড়ছে লোকাল ট্রেন না চলার কারণে। তাই তাদের কথা ভেবেই কেন্দ্রকে এই অনুরোধ করেছেন উদ্ধব ঠাকরে। কেন্দ্রকে মুখ্যমন্ত্রী বলেছেন, হাসপাতালের কর্মীরা ছাড়াও নানাবিধ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন অনেকেই আছেন যারা কিনা মুম্বাইয়ের বাইরে থাকেন। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় প্রত্যন্ত এলাকা থেকে তাদের অনেকেই মুম্বাই আসতে পারছেন না, কাজেও যোগ দিতে পারছেন না, ফলে মুম্বাইয়ের হাসপাতালগুলোতে লোক বল কমে গেছে। লোকাল ট্রেন পরিষেবা চালু না হলে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। সেজন্যই উদ্ধব ঠাকরে আরও জানান, এক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় লোকাল ট্রেন চালুর বিষয়টি জানিয়েছিলেন, যদিও কেন্দ্রের তরফে এখনও কোনো সবুজ সংকেত তিনি পাননি। তো বন্ধুরা, আপনি কি মনে করেন, পশ্চিমবঙ্গ কি লোকাল ট্রেন পরিষেবা এখনই চালু করা উচিত? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চালু করা উচিত কি উচিত নয়। ঝুলে রইল 2020 বিশ্বকাপের ভাগ্য। আইপিএল নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড। 2020 বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আইপিএল সম্ভাবনা জোরালো হলো। আর্থিক ক্ষতি আটকাতে এই বছরই ফ্রাঞ্চাইজি লিগ অর্থাৎ আইপিএল করতে মরিয়া সৌরভের বোর্ড। প্রয়োজনে দর্শক শূন্য স্টেডিয়ামেই ক্রোড়পূর্তি আইপিএল লিগ করতে প্রস্তুত বিসিসিআই। সৌরভ আইপিএল আয়োজন নিয়ে আশাবাদী হলেও কবে মেগাই লিগ হবে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এখন অস্ট্রেলিয়ায় হতে চলা 2020 বিশ্বকাপ পিছিয়ে গেলে অক্টোবর নভেম্বরে আইপিএল করতে চাইছে বিসিসিআই। তবে সূচি মেনে 2020 বিশ্বকাপ হলে কোন সময় আইপিএল হবে তা এখনও কিন্তু পরিষ্কার নয়। এই বছর আইপিএল না হলে ভারতীয় বোর্ড প্রায় 4,000 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে, যা এড়াতে বদ্ধপরিকর সৌরভের বোর্ড।